দেখুন ছবিগুলো। কেউ বলবে এই মারামারি ফুটবল খেলাকে কেন্দ্র করে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে একটু উত্তেজনা থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু তা বলে এই ছবি সেটাও আবার অনূর্ধ্ব ১৮ দলের খেলাকে কেন্দ্র করে? উত্তেজনা শুরু খেলার শেষ পর্যায়ে, মাঠে মোহনবাগান সমর্থকদের বসানো হয়েছিল সদস্য গ্যালারিতে আর লাল হলুদ সমর্থকরা ছিলেন উল্টো দিকের গ্যালারিতে। ম্যাচের শেষ পর্যায়ে লাল হলুদ গ্যালারি থেকে মোহনবাগানকে ব্যঙ্গ করে একটি পতাকা দেখানো হয়, যা থেকেই শুরু অশান্তির। নিজেদের পতাকার অবমাননা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন সবুজ মেরুন সমর্থকরা। গ্যালারি থেকে নেমে তারা লাল হলুদ গ্যালারি থেকে তেড়ে যান পেছনের দরজা দিয়ে, হাতে তুলে নেন বাঁশ, লাঠি, ইট। অবস্থা বেগতিক দেখে পালাতে শুরু করেন বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক। তারা করে কয়েকজনকে ধরে বেধড়ক মারধর করা হয় তাদের, বাদ যাননি মহিলারাও। গোটা অবস্থা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। মোহনবাগান সমর্থকদের অভিযোগ, তাদের কয়েকজনকে তুলে নিয়ে গিয়ে মেরেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। বাগান সমর্থকদের দাবি, ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব আলট্রাস এই ঘটনায় জড়িত। লাল হলুদের দাবি, তাদের ৮ জন সমর্থক আহত। দেখা যায় ইস্টবেঙ্গল গ্যালারিতে একটা সবুজ মেরুন পতাকা দেখতে পাওয়া যায়, যে কিছু একটা খুলছে ওদিক থেকে, সেই ফ্ল্যাগটার মধ্যে ওরা একটা মন গড়া কাহিনী বানিয়েছে। সেটা হলো যে সনি নদী যেদিন এনাকে যেদিন এসছেন তার মোবাইল ফোন চুরি হয়েছে, আমরা মোবাইল চোর, মোহনবাগান পতাকার মধ্যে লিখে নিয়ে এসছে। একটা গ্রুপ নিয়মিতভাবে নোংরামি করে চলেছে এবং তারা একটা জায়গায় গিয়ে কোথাও যেন মনে হচ্ছে একটা মৃত্যু চাইছে, তারপর সেটা কিছু হবে না। আজকের ঘটনাটা আমাদের সাপোর্টাররা এটা দেখার পরে স্বাভাবিকভাবেই টেম্পার লস করে, তারা এগিয়ে যায়, সেখান থেকে একটা হাতাহাতি হয়, একটা ছেলেকে ওরা বাগে পেয়ে গিয়ে একা মারে। প্রত্যেকটা মৌসুমে এই ঘটনাটা করছে। গত বছর যখন ওরা ছোটদের বড় ম্যাচের শেষে আমাদের ফেন্সিং ভাঙলো, এইভাবে তাণ্ডব করলো, আমরা এপার থেকে দেখেছিলাম, পুলিশ সংখ্যায় যথেষ্ট বেশি ছিল, আমাদের যেতে ওখানে বারণ করা হয়েছিল, আমরা যাইনি। তো আমরা কি করি, আমরা রিটার্ন লেগ যে ডার্বি হয় ওদের মাঠে যাই, আমরা সাথে করে ফুল নিয়ে গেছিলাম, ফুলের মালা এবং ফুল নিয়ে গিয়ে আমরা ওদের, যে ওরা আমাদের ফেন্সিং যেমন ভেঙেছিল, আমরা ওদের ফেন্সিংয়ে সেগুলো লাগিয়ে সাজিয়ে দিয়ে আসি। আমরা যে বার্তা দিয়েছিলাম তাতে হয়তো ওদের মুখ পুড়েছিল, কিন্তু ওদের মনে সেই দাগটা পড়েনি, বা যে শিক্ষাটা ওদের নেওয়া উচিত ছিল সেই শিক্ষাটা ওরা নেয়নি। ওরা বরাবর চেয়েছে ময়দানে হুলিগানিজমটা প্রমোট করতে, এবং এখানে আমার নাম নিতে কোনো লজ্জা নেই, এখানে ইস্টবেঙ্গলের একটাই গ্রুপ দায়ী, দ্যাট ইজ ইস্টবেঙ্গল আলট্রাস। এবং যারা যারা এগুলো করে, ওদের মধ্যে কিছু ছেলে মেয়ে আছে যারা খুব জুনিয়র, কিছু ছেলে মেয়ে যাদের ব্রেন ওয়াশ করে তাদের এগুলো করতে মোটিভেট করে এবং তারা এগুলো করে। বাগান সমর্থকদের ক্ষোভ থেকে বাদ জানলে লাল হলুদ ফুটবলাররাও, তাদের মাঠে আটক করে রাখা হয়, পুলিশি পাহারায় তাদের নিয়ে যাওয়া হয় মোহনবাগানের মেডিকেল রুমে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন জুনিয়র ফুটবলাররা। এরপর ঘণ্টাখানেক বাদে মোহনবাগান মাঠের পেছনের দরজা দিয়ে বের করা হয় ইস্টবেঙ্গল ফুটবলারদের, সেখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে তাদের ক্লাবে ফেরার বন্দোবস্ত করা হয়। এটা খুবই 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 আনহেলদি, খুবই আনহেলদি এই জিনিসটা, যে যে ধরনের এক্ষুনি দেখলাম একটা যেভাবে লিখেছে ব্যানারে বা এখান থেকে যারা লাঠি নিয়ে চলে গেল, এটা কি হয়, খেলার যে পরিবেশটা নষ্ট হয়ে যায়। আজকে বাদ আগে বলো গালি বহুত হয়, আমি তো ইয়ে পহলে তো এসে হতা নেই থা, ইয়ে তো বহুত আবি গানা বি বল রা থা কই কই, দ্যাট ইজ ভেরি ভেরি ব্যাড। আগর তো আপলোক আগর এক টিম সাপোর্ট করতে, এক মোহনবাগান কো না ইস্ট বেঙ্গল কো, আগর আপলোক ফ্যান্স হ্যাঁ, the club has to tell something to, don't use the bad words. তবে এই ঘটনা আবার প্রশ্ন তুলে দিল বাংলা ফুটবলের সমর্থকদের কদর্য অবস্থা নিয়ে। কেন এত অসহিষ্ণুতা? দুই দলের জুনিয়র ফুটবলারদের ম্যাচে এতটা হিংস্র হয়ে কেন পড়ছেন সমর্থকরা? এই ছবি বাংলা ফুটবলকে আবার কলঙ্কিত করলো। স্পোর্টস ব্যুরো, বাংলা টাইমস।